আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলছে গয়শর। পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ বলছে কৃষি মন্ত্রী। যুদ্ধের সংকট গভীর হলে সব দেশের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন। ফেনী নদীতে বালু তোলা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব, পৌর মেয়র গুলিবিদ্ধ। সর্বশেষে জানিয়ে দেব, গরু এবং পাচারকারীকে গুলি করে মারল বিএসএফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলছে গয়শর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শর চন্দ্র রায় বলেছেন, জনগণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়, যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। গাইবান্ধার উপনির্বাচন তার প্রমাণ। এতেই প্রমাণ হয় এই সরকারের হাতে ন্যূনতম ক্ষমতা থাকা অবস্থায় কোনো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। কেউ কেউ বলছে নির্বাচন কমিশন যে সৎ সেটা প্রমাণ করার জন্য সম্ভবত এই নির্বাচন স্থগিত করেছে, পাশাপাশি তাদের অক্ষমতাও পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাকেও যদি নির্বাচন কমিশনের প্রধান করা হয় আমি নিজের ভোটটা দিতে পারবো কিনা সন্দেহ আছে। শুক্রবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী 22 অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গয়শর বলেন, মূল দাবি যদি আমরা আদায় করতে যাই তাহলে এই সংসদ বিলুপ্ত করতে হবে, সরকারের পতনটা নিশ্চিত করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার পরবর্তীতে একটি নির্বাচন কমিশন গঠন করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা শিগগিরই প্রত্যাহার করতে হবে। পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ বলছে কৃষিমন্ত্রী। আগামী নির্বাচনে পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ, তবু বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের শতাধিক নেতৃবৃন্দের দুই দিন ব্যাপী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কৃষিমন্ত্রী বলেন, বিএনপির পায়ের নিচে মাটি না থাকলেও তারা ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে, এই ধরনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ কর্মীরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে। এ সময় তিনি প্রযুক্তি জ্ঞানে অভিজ্ঞদের কৃষি খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। দেশব্যাপী শিল্প কারখানা গড়ে উঠলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। যুদ্ধে সংকট গভীর হলে সব দেশের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী গভীরতর হলে সব দেশের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন, এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী বলে এই সংকট মোকাবেলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। শুক্রবার উবাইদুল কাদের এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, আজগবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন। বিবৃতিতে উবাইদুল কাদের বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশই এই সংকট মোকাবেলা করছে এবং আগামীতে এই সংকট গভীরতর হলে তা কিভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে। বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন, বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী কি তাহলে পদত্যাগ করবেন। বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বিশ্বব্যাপী এই সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। আগামী বছর থেকে বিশ্ব মন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি বেশি খাদ্য উৎপাদনের কথা বলেছেন, কিন্তু অপরিমাণদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে গলার জোরে কথা বলেছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করেছেন। বিবৃতিতে কাদের বলেন, বিএনপি মহাসচিব বলেছেন আন্দোলনে পতন হবে এই সরকারের। গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটা বলে আসছেন। সরকার পতনের লক্ষ্য তারা কখনো শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন,
কখনো ভাস্কর্য বিরোধী আন্দোলন এবং কখনো শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের উপর ভর করেছেন। কিন্তু সব ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা সবসময় সরকার পতন কামনা করেন, কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না। বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারি 29টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করাই নাকি বড় সর্বনাশ হয়েছে। জনগণের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে নাকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেনী নদীতে বালু তোলা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব, পৌর মেয়র গুলিবিদ্ধ। চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মিরসরাইয়ের বাড়িয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এ সময় তার সঙ্গে থাকা অশোক সেন ও শাহেদ খান নামের দুই সহযোগী ও আহত হন। আজ শুক্রবার বেলা 11টার দিকে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর বাজারের পশ্চিম পাশে ফেনী নদীতে এ হামলার ঘটনা ঘটে। মেয়র রেজাউল করিম বাড়িয়াহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনাস্থলে থাকা রেজাউল করিমের লোকজন বলেছেন, মিরসরাইয়ের করের হাট ইউনিয়নে স্থাপিত একটি বিদ্যুৎ কেন্দ্রের জায়গা ভরাট করতে ফেনী নদীর মিরসরাই অংশ থেকে ড্রেজার নিয়ে বালু তুলতে গিয়ে যান রেজাউল করিম ও তার কিছু লোকজন। তখন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকের লোকজন তাদের ওপর হামলা করে। এ সময় তারা গুলি করলে মেয়র সহ তিনজন আহত হন। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক। তিনি প্রথম আলোকে বলেন, বাড়িয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম ইজারা নেওয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে স্থানীয় লোকজন তাড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আমার কোনো যোগসূত্র নাই। আমি বৈধ ইজারাদার হলেও ওই এলাকায় এখনো একবারের জন্য যাইনি। গরু এবং পাচারকারীকে গুলি করে মারল বিএসএফ। বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন এক পাচারকারী। পাশাপাশি গরুটির গায়েও একটি গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়ে। মারা যাওয়া ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক গরু পাচারকারীর মৃত্যু হয়। তবে অন্ধকারে গুলি লেগে একটি গরু মারা যায়। গুরুতর জখম হয়েছে আরও একটি গরু। শুক্রবার সকালে এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারা। এছাড়া ঘটনাস্থলে যান ফাঁসি দেওয়া থানার পুলিশ। উত্তেজনা প্রশমন করতে এখন গোটা গ্রাম ঘিরে রেখেছে বিএসএফ ও পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে সীমান্ত এলাকায় গুলি চলার শব্দ শুনতে পান তারা। সকালে জানা যায়, পাচারের চেষ্টা করতে গিয়ে গুলিতে মারা গেছেন এক যুবক, তার পরিচয় এখনো মেলেনি। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, 3টি গরু নিয়ে ওই যুবক ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। সে সময় প্রহারত বিএসএফ জওয়ান পরপর গুলি ছোড়েন। মৃত্যু হয় তার। মরদেহের পাশ থেকে একটি ওয়ান শাটার বন্দুকও উদ্ধার হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য শান্তুল হক বলেন, আমাদের এই গ্রামে ঢুকতে দিচ্ছে না, মনে হয় মুড়িখাওয়া গ্রামের বা আশেপাশের এলাকার ছেলে। তবে রাতে গোলাগুলির শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।